F14 5G স্যামসাং পরিবারের সদ্য জন্ম নেওয়া একটি নবজাতক বাচ্চা। বাইদা রাস্তা এই ডিভাইসটি কিন্তু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে। সো এই ডিভাইসটি কোন বাজেটে লঞ্চ হয়েছে এবং কী কী ফিচার্স এবং স্পেক অফার করছে এবং কী কী প্রস অ্যান্ড কনস থাকছে এই ডিভাইসটিকে, সে সকল কিছু নিয়ে কথা হবে আজকের ভিডিওতে। অ্যাজ অলওয়েজ আপনাদের সাথে রয়েছে আমি সাকিব অ্যান্ড ওয়েলকাম টু টেক মাউন্ট। F14 5G এই ডিভাইসটি স্যামসাংয়ের টিপিক্যাল সকল স্মার্টফোনের মতোই আগাগোড়া প্লাস্টিক বিল্ড একটি স্মার্টফোন। এই ডিভাইসটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল, যেটি মূলত 90Hz রিফ্রেশ রেটের একটি প্যানেল। এই ডিসপ্লেটি কিন্তু ওয়াইড ভাইন L1 সাপোর্টেড। এছাড়াও এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অক্টোকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz, এবং এতে পেয়ে যাচ্ছেন 5nm এক্সিনস 1330 5G চিপসেট। আর এই ডিভাইসটিতে কিন্তু 13টি 5G ব্যান্ড ব্যবহার করা হয়েছে। আর এই ডিভাইসটিতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G68MP2। এই ডিভাইসটিতে 4GB এবং 6GB র্যাম অপশন থাকলেও এতে ফোন স্টোরেজ যেতে পাচ্ছেন একটি মাত্র অপশন, সেটি হচ্ছে 128GB ফোন স্টোরেজ। আর এতে যে র্যাম ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে LPDDR4X সিরিজের র্যাম এবং এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। আর এই ডিভাইসটি কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 13-এর উপর, হুইচ ইজ বেস্ট অন One UI 5.1। আর এই স্যামসাং F14 5G স্মার্টফোনটিকে পাওয়ার সাপ্লাই বা পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য এই ডিভাইসটিতে ইনস্টল করা হয়েছে 6000mAh একটি বিগ ব্যাটারি। আর এই ডিভাইসটি কিন্তু 25W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বাট এই ডিভাইসটির বক্সে কোনো প্রকার চার্জার প্রোভাইড করা হয়নি, এটি অবশ্যই এক্সট্রাভাবে কিনে নিতে হবে। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আর এর সিকিউরিটি সেকশনে ফেস আনলক এর পাশাপাশি থাকছে সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা সেক্টর। এর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 15MP F1.8 অ্যাপারচারের মেন শুটার, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2MP F2.4 অ্যাপারচারের ম্যাক্রো শুটার। আর এর ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন 13MP একটি সেলফি শুটার, আর এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও শ্যুট করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডের ক্যামেরা দিয়ে। আর এই ডিভাইসটার প্রাইস রাখা হয়েছে 15,000 INR, 15,000 Indian rupee। সো ওভারঅল 15,000 Indian rupee বা 15,000 INR এই প্রাইস রেঞ্জে এই ডিভাইসটির স্পেক্স এবং ফিচারগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান সেটিও জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন টপিকে নতুন ভিডিওতে। সে পর্যন্ত টিল দেন টেক কেয়ার, স্টে উইথ আস অ্যান্ড কিপ ওয়াচিং। আল্লাহ হাফেজ।